1986 সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় আমিরুল ইসলামের হাত ধরে শুরু হয় সাঁতার প্রশিক্ষণ। পাঁচ বছর পর দুই যুবক জাতীয় পর্যায়ে অর্জন করে স্বর্ণপদক। এরপর থেকে আমলা গ্রামের প্রতিটি বাড়িতে শিশু বয়স থেকে শুরু হয় সাঁতারের প্রশিক্ষণ। সপ্তাহে ছয় দিন ভোর থেকে জিকে ক্যানেলের পরিত্যক্ত সাইফুনে চলে সাঁতার প্রশিক্ষণ। আমলা সুইমিং ক্লাবের তত্ত্বাবধানে এখানে প্রশিক্ষণ নেয় 120 জন খুদে সাঁতারু। পুকুরের পচা পানিতে প্রশিক্ষণ নেয় প্রায় ঘটে দুর্ঘটনা। পা কেটে যাওয়া সহ নানা বিড়ম্বনায় পড়তে হয় এই সাঁতারুদের। নেই উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ সুবিধা, তাই প্রশিক্ষণের জন্য সুষ্ঠু পরিবেশের দাবি আমলার খুদে এই সাঁতারুদের। এই জায়গায় প্র্যাকটিস করতে প্র্যাকটিস করলে গা সুলকায়, পা কেটে যায়। ডাইভ দিলে এখানে পা কাটে, তার জন্য আমার যদি একটা ভালো পুকুর হতো, নির্দিষ্ট জায়গা হতো, টার্নিং মারার জায়গা হতো, তাহলে আমাদের ভালো হতো। আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারতাম তাহলে অনেক বড় হতে পারতাম। সবুরা, তারপর হচ্ছে জুই আপু, মমতা জাপুর মতো হতে পারতাম। আমাদের এখানে আসতে প্র্যাকটিস করতে কষ্ট হয়, আমরা দূরে থেকে আসি এখানে। কোনো রকম সহায়তা ছাড়াই চলছে সাঁতারের এই প্রশিক্ষণ। এমন অবহেলায় অচিরেই নষ্ট হয়ে যাবে সাঁতারুদের প্রতিভা, মনে করেন প্রশিক্ষকরা। অবহেলায় এরা নষ্ট হয়ে যায়। এদের যদি একটা ভালো সুইমিং পুল পাইতো তাহলে আরও অনেক ভালো করতে পারতো। এখানে ট্রেনিং দেওয়ার জায়গা নাই, এখানে জাম্প করার জায়গা নাই, বিভিন্ন সমস্যা। এদিকে আমলা হাই স্কুলের পুকুরের দুই পারে পুল নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। ক্রীড়ামন্ত্রীর সাথে কথা হয়েছে, ওনারা আমাকে আশ্বাস করেছে অল্প দিনের ভিতরেই এই আমলাতে আরও ভালো সাঁতার শেখার জন্য আরও ভালো জায়গা করে দেবে। কুষ্টিয়া ক্রীড়া সংস্থার তথ্য মতে কুষ্টিয়ার মিরপুরে চারটি সুইমিং ক্লাবের তত্ত্বাবধানে 300 খুদে সাঁতারু নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া।